সৌদি আরবের সাথে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে হেরে অনেকটা কোণঠাসা অবস্থা এখন তাদের। আজকে বাঁচামোনার লড়াই মেক্সিকোর সাথে, কিছুক্ষণ পরেই তারা মাঠে নামবে। দর্শক, আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। এখানে চারপাশে দেখতেই পাচ্ছেন আর্জেন্টাইন যে সমর্থকরা তারা উল্লাস করছেন। আমরা কয়েকজন আর্জেন্টিনার সমর্থকদের সাথে কথা বলব। কি প্রত্যাশা করছেন, আজকে কেমন করবে আর্জেন্টিনা? ইনশাল্লাহ আশা করি ভালোই করবে। প্রথম ম্যাচ হারে, ম্যাচ হারতেই পারে, আশা করি ইনশাল্লাহ আজকে জিতবো। আপনার কি প্রত্যাশা, কেমন করবে আজকে আপনার দল? ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব ভালো খেলার জন্য। আমরা প্রথম ম্যাচ হারছি, এটা অনেক ভুল হয়েছে, ওটা ভুল সিদ্ধান্ত সংশোধন করে আজকে আমরা জেতার চেষ্টা করব। আজকে আশা করি 2-2 গোলে জিতবো ইনশাল্লাহ। দেখা যাক খেলার মাঠে কি হয়, আশা আছে আমাদের মেসি ভালো করবে। দর্শক, এখানে আসলে ম্যাচের আরও কিছুক্ষণ বাকি, তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থান থেকে তারা আসলে ভিড় করছেন এবং আমরা দেখছি ব্রাজিল ফ্যানরা আছেন। আপনি কি মনে করছেন, কেমন করবে আজকে আর্জেন্টিনা? আর্জেন্টিনা আজকে হারবে, হারবে, ব্যবধানে হারবে, কি মনে? 4-1, 4-1। দর্শক, এখানে ব্রাজিল সমর্থকরাও এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে জটলা বেঁধে আসলে আর্জেন্টিনার বিভিন্ন সমর্থক এবং ব্রাজিলের বিভিন্ন সমর্থকরা তারা এসেছেন এবং আমরা এখন জানতে চাচ্ছি এখন কি প্রত্যাশা, কেমন করবে আজকে আর্জেন্টিনা? আমরা আশাবাদী আর্জেন্টিনা আর্জেন্টিনা আমি কি বলো, আর্জেন্টিনা কি করবে? আমাদের আশাবাদী, আমরা এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের সমর্থকরা তারা পুরো টিএসসি এলাকা জুড়ে এবং আমরা দেখছি যে তারা মেসি এবং আর্জেন্টিনা ব্রাজিল সকল দলের এখানে আসলে সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন, ব্রাজিলের যারা সমর্থক আছেন তারা বলছেন যে আর্জেন্টিনা আজকে বড় ব্যবধানে হারবে। তবে যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তারা বলছে যে তারা হচ্ছে আজকে ভালো ব্যবধানে হচ্ছে জয়লাভ করবে। ভাই আমাদের যতটুক বিশ্বাস আছে 3-0 গোলে জিতার, ভাই 3-0 গোলে জিতার বিশ্বাস আছে ভাই, ইনশাআল্লাহ। দর্শক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো টিএসসি এলাকা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা, এখানে দুইটি বড় পর্দায় মূলত এখানে খেলা দেখানো হয় এবং আমরা দেখছি যে প্রতিটি ম্যাচেই আসলে দর্শকরা ভিড় করেন এবং আজকেই এর ব্যতিক্রম নয়।